নদীমাতৃক জেলা হলেও কুষ্টিয়ায় ফায়ার সার্ভিস বহরের এই ডুবুরি দল। এতে নৌপথে দুর্ঘটনা ঘটলে হতাহতদের উদ্ধারে বেগ পেতে হয়, ভরসা করতে হয় খুলনার উপর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানালেন তাদের সীমাবদ্ধতার কথা। কুষ্টিয়ার প্রতিনিধি মিলন খন্দকারের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন শারমিন সন্না। কুষ্টিয়ার ছটি থানা এলাকায় রয়েছে পদ্মা নদীর শাখা। জেলার নদীতে ডুবে প্রাণ গেছে ছোট বড় নানা বয়সী অসংখ্য মানুষের। স্থানীয়ভাবে লোকবল না থাকায় দুর্ঘটনা ঘটলে ডুবুরির দল আনতে হয় খুলনা থেকে। এতে নদীতে ডুবে যাওয়া লাশের সন্ধানে বেগ পেতে হয় স্বজনদের। ফায়ার সার্ভিস কর্তৃক সরকারি ডুবুরি একটা টিমের ব্যবস্থা করা হোক, যা আমাদের মুমূর্ষু অবস্থায় অনেকেই ডুবে যায়, অনেক কিছুই হয়, ওই সময় যেন আমাদের সাধারণ জনগণের পাশে এসে দাঁড়াতে পারে। 5 মিনিটে ডুবুরে চলে আসবে, এখন সেটা তো আমরা পাচ্ছি না। আমরা চাই যে এই অবিলম্বে আমাদের কুষ্টিয়াতে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের এই বিভাগে ডুবুরি দিতে হবে। জেলার ফায়ার সার্ভিস স্টেশনে সরকারিভাবে একটি ডুবুরি দল প্রয়োজন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিও। আমাদের কুষ্টিয়ার প্রাণের দাবি যে সরকার প্রশিক্ষিত ডুবুরি ফায়ার সার্ভিসের সঙ্গে এক করে আমাদের এখানে যাতে সার্বক্ষণিক থাকে, যাতে এই ধরনের দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমরা সেই লাশটা পেতে পারি। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। দক্ষিণবঙ্গে শুধু খুলনাতেই আছে, খুব শীঘ্রই আমরা প্রতি জেলায় আমাদের ডুবুরি আমরা পেয়ে যাব। জেলায় দ্বিতীয় শ্রেণীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে কর্মকর্তা কর্মচারী পদ 105টি। শারমিন সর্না, মোহনা সংবাদ।